আসসালামু আলাইকুম বন্ধুগণ শিরোনামার থামনে ইলে আপনি যেমন দেখলেন যখন ভিডিওটি দেখতে থাকবেন হাসবেন না যেন হ্যাঁ তিনটি ধাপে খেলাটি সাজানো সহজ ধাপ ধাপের বাতাস মধ্যম ধাপ সুরসুরি কঠিন ধাপ কাতুকুতু নিয়ম এড়িয়ে যাওয়া ভিডিও টেনে দেখা ভঙ্গ দেওয়া ফলাফল স্বয়ংক্রভাবে গোহারা চ্যালেঞ্জ নেওয়ার আগে প্লিজ ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে আপনি তৈরি চলুন শুরু করি সহজ ধাপ হুজুগের বাতাস এক বন্ধু ভিডিওতে লাইকের তুলনায় ডিসলাইক বেশি দেখেই ভিডিওটি না দেখার সিদ্ধান্ত নিলেন যদিও ভিডিওটি তার উপকারই আসত আপনার হাসি আসেনি না তাহলে দেখুন মধ্যম ধাপ সুরসুরি এক বন্ধু যথেষ্ট ভালো মানের ও তথ্যপূর্ণ হওয়ার পরও ভিডিওটিতে ভিউজ কম ও কমেন্ট কম হওয়ায় ভিডিওটি এড়িয়ে গেলেন এবং অন্য একটি ভিডিও কন্টেন্ট ত্রুটিপূর্ণ হলেও ভিউজ ও কমেন্ট বেশি হওয়ার কারণে গ্রহণ করলেন এবং পরীক্ষায় সেখান থেকে তথ্য নিয়ে লিখে ডাহা ফেল করলেন আপনার কি হাসি পেয়েছে কমপক্ষে সুরসুরি লেগেছে না তাহলে এখন কঠিন ধাপ কাতু এক বন্ধু ঠিক করল গায়ে গন্ধ মাখবে কিন্তু কোনটি ভালো হবে তিনি নিজের নাক ব্যবহার করবেন না কিন্তু একটি ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমে সুগন্ধি বাছাই করবেন তিনি জানতেন সুগন্ধি ফুলের গন্ধে মৌমাছি আসে তাই তিনি তার বাম কাঁধে পচা মাসের আষ্টে গন্ধ নিলেন এবং ডান কাঁধে সুগন্ধি নিলেন বিধি বাম তার আশেপাশে কোথাও মৌমাছির চিহ্নও দেখতে পেলেন না কিন্তু বাম কাঁধে মৌ না হলেও মাসির ঝাঁক ভন ভন করে এসে বসে পড়ল তিনি আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত তার নিজের শক্তিকে কাজে লাগালেন না বাম কাঁধে মাছির সমাবেশ দেখে মাছের পচা আষ্টে গন্ধকে সুগন্ধ ভেবে গ্রহণ করলেন তাহলে হাসি থামাতে পারছেন না তাহলে আপনি শেষ পর্যন্ত হাসি চেপে রাখতে পারলেন না আমরা তো এমনই অন্যের সুখে হিংসে হয় অন্যের দুর্দশায় হাসি পায় মজা করি তাহলে আপনি চ্যালেঞ্জে হেরেছেন আর যদি আপনি এখনো হেসে থাকতে না হেসে থাকতে পারেন তবে আপনি বিজয়ী অভিনন্দন আপনাকে ধন্যবাদ